আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইসলামী দ্বীনী ভাই ও বোনরা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানী দয়ায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে, তা হলো আরাফা দিবসের দোয়া। পবিত্র জিলহাস মাসের নবম তারিখ হলো আরাফার দিন। এই দিনটি ইসলাম তথা মুসলিমদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন, অথচ আমরা অনেকেই এই দিবসটি কবে জানি না। হাদিসের পরিভাষায় আরাফার দিবসের দোয়াটির ফজিলত বরকত অত্যাধিক। ইয়ৌমুল আরাফা একটি পবিত্র দিন, ইসলামের পরিপূর্ণতা লাভের দিবস হিসাবে পরিচিত। এই আরাফাতের দিনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বিদায় ভাষণ দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আরাফাত দিবসের একটি দোয়া আছে, এই দোয়ার ফজিলত জানলে আপনি চমকে উঠবেন। চলুন দোয়াটি জেনে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া, এবং সমস্ত জিকির যা আমি করেছি ও আমার পূর্ববর্তী নবীগণ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই দোয়া। দোয়াটি হলো এই হাদিসটি তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফে রয়েছে এবং এই হাদিসটি সহি। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার রাজত্ব তারই জন্য সমস্ত প্রশংসা, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি দোয়া। ইনশাআল্লাহ আগামী নয় জিলহজ ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি পুরাটা দিন এই দোয়াটা করব। আল্লাহ পাক আমাদের আমলনামায় অনেক নেকি সব লিখে দিবেন। আল্লাহ পাক সকলকে এই ছোট্ট দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।